তো এই দেখো আমাদের পুচকু উঠে গেছে। বলো বলো বলো, গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বলে দাও। কেন কেন একটু গুড মর্নিং বলতে হয় না সকালবেলা? তা আমরা এখনো দেখো মশার মধ্যে থেকে বের হয়নি, মানে আমার কাজ বাজ সব হয়ে গেছে, অনেকটা ভোরবেলায় উঠেছিলাম, কাজ বাজ কমপ্লিট করে এই যে এখন আর উঠতে চাইছে না, ছাড়তে চাইছে না, বলছে তুমিও শুয়ে থাকো। এখন বাজে হচ্ছে, এখন 6:30 বাজেনি, 25 বাজে। বলো একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং। আরে দেখে চবিটা তুই এক নম্বরের হবে না তো, ওইখানে গেলে কি হয়, এদিকে পরে যা। দেখেছো তো ক্যামেরাটা ওখানে লাগানো রয়েছে, মানে দেখে ওর আর মানে হাত শুরশুর করছে। হবে না গো, কত আগে গিয়ে আর কি ক্যামেরাটা ধরতে পারবে, ওর জন্য আমি কোনো সময় মানে ঠিকঠাক ভাবে ভিডিও করতে পারি না। খেলা করে গিয়া তুমি যেমন করছিলা, হইয়া এখন বেরোবি না কিন্তু, এখানে আয়, এদিকটায় আয়, এদিকটায় আয়। ওইটা ধরবি না তুই, ওইটা ধরবি না। শিয়াল কি করে ডাকে, শিয়াল শিয়াল শিয়াল, গেল 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 ও মানে শুধু ক্যামেরাটাকে ধরতে যাচ্ছে, মানে ক্যামেরাটাকে খুলে নিয়ে এসে ও বসে বসে ফটো দেখবে। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানা গোছাতে গোছাতে দেখলাম একটু মানে চারপাশ দিয়ে একটু ঝুলো পড়ে গেছে, তো ঝুলগুলোও একবারে পরিষ্কার করে নিলাম। কারণ জানো তো মানে একবার যদি বেরিয়ে যায় না তাহলে আর মানে ঘরে এসে আবার পরে করাটা আর কি বলবো আর হয় না, সময় হয় না বাইরের কাজ করতে করতে, তো এর জন্য একবারেই করে নিলাম। বলো তুমি কে? ভূত। ও বাবা, ভূত কেমন করে ভয় দেখায়, ওরে বাবা রে।
আজকে তো ভূতুকে দেখে সবাই ভয় পেয়ে যাবে। তো দেখেছো তোর অবস্থাটা, মানে আমি রান্না করতে গেছি আর ঘরে এসে দেখি এই অবস্থা, মানে পুরো পাউডারটা নষ্ট করে দিয়েছে। তো চলো তোমাদের এখন মানে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আর কি আমার মনে হয় এখন অনেক মানে বেশিরভাগই উঠে গেছে। তো আমিও আমার বাবার বাড়িতে এই জিনিসটা এখনো পর্যন্ত দেখিনি, এই মানে শ্বশুর বাড়িতে এসে জিনিসটা দেখেছি, সেটা হচ্ছে জাতা। আর জাতা দিয়েই আজকে আর কি আমি ডাল ডলবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাকে আর কি কমেন্ট করে করে বলো যে কাদের কাদের বাড়ি এখনো জাতা আছে আর কারা কারা জাতা চেনো। তো চলো দেখতে থাকো। আর আমার মেয়ে তো দেখতেই পাচ্ছ মানে যে কোনো কাজের আগে ও থাকবে, এমনি তো কোনো কাজ তো ওর দ্বারা মানে হবেই না, বরং তো যে কাজটা আমি করতে যাব সেই কাজটা আরও খারাপ করে দেবে। কিন্তু কি করার, মানে ওর তো আগে সেই কাজটা করতে যেতেই হবে। তো দেখো এইখানেও চলে এসছে, আমি কাজ করব তো সেখানেই কাজ করতে চলে গেছে, বলছে যে মা দাও না আমি তোমাকে দিয়ে দিই। তো দেখো না কাজ তো কিছুই করবে না, বরঞ্চ আমাকে আরও আর কি আমার আর কি খাটাখাটনিটা আরও বাড়িয়ে দিচ্ছে। তো ওকে আর কি বকে টকে এখান থেকে সরিয়ে দিয়েছি আর তারপর আমি কাজ করছি। তো এগুলো হচ্ছে কি বলো তো আমাদের জমিতেই হয়েছিল মটর, তো সেই মটরগুলোই আর কি আমি পেশাই করে আর কি ডাল বানাবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, মানে অনেক দিন ধরেই ঘরে রয়েছে, তো আজ করব কাল করব করে আর করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে আমি করবই, কারণ এরকম মানে কি বলবো সম্পূর্ণ আলসিতে আর কি কাজটা হচ্ছিল না। তো যাই হোক আজকে মানে একটা জেদ নিয়েই বলতে পারো যে আজকে আমি করবই, তো সেইভাবে আর কি শুরু করেছিলাম। তো দেখো আমার মানে এখনো ডাল ডলা হয়নি, কিন্তু এদিকে মেয়ে আর কি ঝামেলা শুরু করে দিয়েছে আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন আমি আর কি ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে আর কি করবো, না হলে আর আমার কাজ করতে হবে না, বরঞ্চ আমার মানে আরও কি বলবো একটা কাজ করতে গিয়ে আরও 10টা কাজ মনে হয় এদিক দিয়ে ছড়ানো থাকবে। তো এর জন্যই আর কি ভালো ভাঙে ঘুম পাড়িয়ে নিই, তারপর আবার আর কি ডালগুলো ডলবো। তো চলো কি বলবো, দেখতেই তো পাচ্ছ মানে একে নিয়ে আমি আমার আর কি সারাটা দিন কেটে যায়। তো মানে ওর কি বলবো ওর বাবা যে নেই সেই অভাবটা আমার আর কি ওই আমাকে বুঝতে দেয় না, মানে সারাক্ষণ সারাটা দিন ওর পেছন পেছন দৌড়তে দৌড়তেই আমার আর কি দিনটা কাটে, এই এটা করিস না ওই সেটা করিস না ওখানে যাস না এই আর কি। তো চলো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আবার আসছি। তো ওই দেখো মানে জল মোটামুটি দেখলেই হয় আর কি, জলটা রেখেছি স্নানের গিয়ে সোজা বসে পড়েছে জলের মধ্যে। আমি আমার খিদে পেয়েছি খাবে, খাওয়ার চেষ্টা করছে দেখ আমার ঘাড় ধর্ম ঘাড় ধরো।
দাঁড়াও দাঁড়াও পিছনে ঘুরো পিছনে ঘুরো এখন খেতে হবে তারপরে খেয়ে কি করতে হবে ঘুমো ঘুমো দেখি বস তো মাথায় জল মাথায় জল না ঘুমো দি মাস্টার আসবে না আজ ঘরে আসলো না আজ ঘরে আসলো না আজ দুপুর আসবে দুপুর আসবে দেখি আসে নাকি দেখি আসে নাকি ওইগুলো সেরে রেখেছিলি এর জন্য পাচ্ছিলাম না এই যে একটা চলো খাবা এখন খাওয়া দাওয়া করে কি হবে গুড ইভিনিং এভরিওয়ান তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে একটি সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে একদম মনে হচ্ছে যেন গুড গার্ল সেরকম আর কি পড়তে বসে গেছে আদেও পড়বে কি পড়বে না তার কোনো গ্যারান্টি নেই আর তার চিহ্ন তো পাশেই দেখতে পাচ্ছ তো এখনও পড়তে বসে গেছে আমি আর কি এখন তো আমি এখন আর কি রুটি বানাবো আর ওই যে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি ও বাবা গো ক্যামেরাটা পড়ে যাচ্ছে তো ওই যে ও পড়তে বসে গেছে আর আমি এখন আর কি রুটি বানাবো রাত্রের খাবারটা বানিয়ে নেবো তাড়াতাড়ি কারণ আবার আর কি ও পড়তে চলে আসবে তো চলো রুটিটা বানিয়ে নিই তারপর আবার তোমার তাদের সঙ্গে রাত্রে কথা হচ্ছে না বিচালে হয় নাকি মুজবে না তো ভালো করে দেখ বইতে কেমন আছে দেখো বইতে কেমন আছে আর তোমার স্লেটে কেমন লিখেছো এই যে ডাক্তার একটু বড় হবে না আর জল পড়ছে তো তোকে বলেছি
এটা ঠিক করতে। এর মোটামুটি মানে কি বলবো, পড়তে বসলে যত রাজ্যের যত খেলা যত গল্প যত বাহানা সব তখন মনে পড়ে, এই এইটা ওই সেটা, মানে পড়াতে বসলে আর কি আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যায়। মানে কি বলবো, পড়াতে বসানো আর একটা হচ্ছে খাওয়ানো, এই দুটোতে আমার খুব ভয় লাগে। তো দেখতেই পাচ্ছ পড়তে চলে এসছে আর আমার রুটি তরকারি করাও হয়ে গেছে। তো পড়িয়ে টরিয়ে খাওয়া দাওয়া করে সোজা আর কি ঘুম। তো গুড নাইট, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।